পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বড়থড়িয়া অঞ্চলে বুধবার সকালে চায় পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। এরপর তিনি পুর নিগমের 83 ও 84 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে দুয়ারে দুয়ারে প্রচারে অংশগ্রহণ করেন। তবে দিলীপ ঘোষের প্রচারে এদিনও কোভিড বিধি উপেক্ষা করা হয়। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, তিনি 5 জন নিয়েই প্রচারে বেরিয়েছেন, স্থানীয় মানুষজন যদি তার সঙ্গী হন সেখানে তার কি করার আছে। আর রাজনীতি করতে গেলে মানুষের সাথে কথা বলতেই হবে, মানুষের অভাব অভিযোগ না শুনে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি হয় না। আসানসোল পৌর নির্বাচনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে কেন্দ্রীয় নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ বুধবার আসানসোল 77 নম্বর ওয়ার্ড ও 79 নম্বর ওয়ার্ড বিজেপি প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার সারলেন। স্বামী বিবেকানন্দ ও ডাক্তার বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। একই সাথে 84 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মধুমিতা চ্যাটার্জির বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন। আপনারা জানেন আমি পরশুদিন আসানসোলে এসেছি, তখন থেকেই পুলিশ দিয়ে আমাদের আটকাবার চেষ্টা চলছে। প্রথম দিনেই রামকৃষ্ণ ডাঙ্গালে আটকাবার চেষ্টা হচ্ছে, কালকে কুলটি বরাকর রামনগরে গেছি আমি, সব জায়গায় পুলিশ আটকায়। কি আমাদের সঙ্গে নাকি প্রচুর লোক আছে, আমরা 4-5 জন কার্যকর্তাই বেরোচ্ছি, আমাদের এমপি 2 জন MLA আর ক্যান্ডিডেটস আর আমি, কিন্তু পাবলিক আছে এখানে, লোকও বেশি, বিজেপির প্রতি লোকের আগ্রহ আছে, লোক রাস্তায় বেরোচ্ছে, দাঁড়াচ্ছে, হাত দেখাচ্ছে, ফুল ছুঁড়ছে। এতে যদি আইন ভঙ্গ হয় তাহলে তো নির্বাচন করাই ঠিক নয়, আর মানুষের সঙ্গে যদি দেখাই না করতে পারে তাহলে নির্বাচন প্রচার হবে কী করে। আর পুলিশ TMC-র কাজটা করে দিচ্ছে, তারা আমাদের আটকাতে পারছে না, পুলিশ আমাদের বারবার আটকাবার চেষ্টা করছে। কোভিডে বলছে, বিধিতে বলছে যে 5 জনের বেশি প্রচারে হবে না, প্রায় দেখা যাচ্ছে আপনার 5 জনই আছে। দেখুন এখানে আমার সঙ্গে 5 জন আছে, আপনারা আমার সঙ্গে আছেন, সাংবাদিক আর সুরক্ষাকর্মী আর আমার 5 জন কর্মী, এটাই আমরা আছি। পেছনের লোকজন আসছে, বেরোচ্ছে, রাস্তায় দাঁড়াচ্ছে, তাদের সঙ্গে দেখা করার জন্য তো এসেছি আমি। ধর্মের নামে আপনারা ব্যবসা করছেন, স্বামীজিকে নিয়ে আপনারা ব্যবসা করছেন, আমরা আমাদের লোকেরা ব্যবসা করার অনেক কিছু আছে করতে পারি, ওনারা তো রাজনীতির ব্যবসা করে, আমরা সেটা করি না। ব্যবসা করার জন্য অনেক জায়গা আছে, সারা দেশের লোকেরা ব্যবসা করছে, যারা আমাদের ব্যবসায়ী তারা ভালো ভালো ব্যবসায়ী ব্যবসা করেন, কিন্তু রাজনীতি না, আমরা রাজনীতির সময় রাজনীতি করি, ধর্মের সময় ধর্ম করি, ব্যবসার সময় ব্যবসা করি। উনি সব কিছু না বুঝেই বলেন, সব কিছু বলা উচিত নয়, সবার স্বভাবও পায় না, সেই জন্য রাজনীতির ব্যবসা কী সে তো ওনাদের দিদির বক্তব্য থেকে বোঝা যায়। সেই জন্য তো সকালবেলা 7:30 আমরা শুরু করেছি, রাতে যাতে জাগতে না হয়, এসব নতুন কিছু না, পুরনো ছিলই, আমার মনে হয় সেটাকে রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। আর এই ধরনের বিধিনিষেধ তো এই সময় দরকার আছেও, সমস্ত পার্টি যাতে মানে এটা সরকারের দেখা উচিত, পুলিশ কেবল বিজেপির পিছনে ঘুরবে আর বাকিদের যেন ছাড় থাকবে এটা যেন না হয়। আর যখন নির্বাচন হচ্ছেই বিধি মেনেই হোক, আর সরকারের দায়িত্ব যাতে লোক মানে এটা দেখা। টানা 2 দিন ধরে তো বাধা পাচ্ছেন বিভিন্নভাবে প্রচার, বিজেপিকে বাধা দেওয়াটা স্বাভাবিক, কারণ বিজেপিকে ওনারা ভয় পান, আর এই বাধাকে অতিক্রম করেই বিজেপি এত দূর এগিয়েছে। আসানসোলে আমরা জেতার জন্য লড়ছি বেশিরভাগ, আর ওয়ার্ডে আমরা এগিয়ে আছি, TMC তাই পুলিশ দিয়ে আমাদের আটকাবার চেষ্টা করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।